তো আজকে যে আমরা অপারেশনটা করতে যাচ্ছি সেটা কি অপারেশন আপনি জানেন? হ্যাঁ, টনসিলের। টনসিলের অপারেশন। অপারেশনের সময় কি আপনি কোনো কিছু টের পেয়েছিলেন? না স্যার। অজ্ঞান থেকে যখন জ্ঞান ফিরে আসতেছে আসতেছে, তখন প্রথমে আপনি কি শুনলেন বা কোন মেমোরিটা আপনার মাথার মধ্যে আছে? ডক্টর বৃষ্টি, মৃত নারীর কি অবস্থা? জি স্যার, এখন ভালো আছে আলহামদুলিল্লাহ। ভালো আছে না? সো ভিউয়ার্স, ফাইনালি কিন্তু আমরা মৃত নারীর অপারেশনটি সফলভাবে শেষ করেছি। এখন আমরা একটু রাউন্ডে যাচ্ছি। তো আজকে যে আমরা অপারেশনটা করতে যাচ্ছি সেটা কি অপারেশন আপনি জানেন? হ্যাঁ, টনসিলের। টনসিলের অপারেশন কেন করতে যাচ্ছি, আপনার কি সমস্যা হচ্ছে? যে গলা ব্যথা প্রচুর, মানে নরমাল কোনো ঠান্ডা খাবার খেতেই পারি না। হ্যাঁ হ্যাঁ। তারপর আপনার ঠান্ডা পানিতে গোসল করতে পারি না। যদি একটুনি কথা বলি, একটু কথা বলা পরে এই জায়গা আর কথা বলতে পারি না। রাইট। গলা অনেক ব্যথা করে। গলার মধ্যে এরকম সংক্রমণ হলে কিন্তু আমরা প্রথমে চেষ্টা করে থাকি ঔষধ দিয়ে, কিন্তু ঔষধে যখন রেসপন্স করবে না, অর্থাৎ মেডিকেল ম্যানেজমেন্ট যখন ফেল হবে, তখন কিন্তু আসলে আর বসে থাকার কোনো সুযোগ নেই, তখন কিন্তু আমরা সার্জারি করি। প্রত্যেকটা পেশেন্টের অপারেশন পরবর্তী ফলো আপটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং এই ফলো আপটা আসলে আমরা কীভাবে মেনটেন করি সেটাও একটু দেখাতে চাই ভিউয়ার্স। আমরা যেটি করি যে এ ধরনের রোগীদেরকে যখন আমরা পোস্ট অপারেটিভ রুম থেকে কেবিনে শিফট করি, তখন কিন্তু আমরা তাদেরকে একটি নির্দিষ্ট পজিশনে রাখি, যে পজিশনটির নাম হচ্ছে টনসিলার পজিশন। আর টনসিলার পজিশনটা কি ডক্টর বৃষ্টি নিশ্চয়ই তুমি জানো, এটি জাস্ট হয় বাম কাত অথবা ডান কাতে শোয়াই রাখতে হবে, মাথাটাকে একটু মানে ডাউন করে রাখতে হবে, যাতে করে কোনো রকম কোনো সিক্রেশনস মুখের মধ্যে যদি আসে, কোনো লালা হতে পারে সেটা। হ্যাঁ, রাইট, এক্স্যাক্টলি, ইউ আন্ডারস্টুড দ্য পয়েন্ট। তো এই একটা বিষয়, আমাদের যে নার্স স্টেশন থেকে নার্সরা আছেন, তারা রেগুলার সেটিকে ফলো আপ করবে, তার ব্লাড প্রেশার দেখবে, পালস দেখবে, হ্যাঁ, তার রেসপিরেটরি রেট দেখবে, হ্যাঁ, স্যাচুরেশন দেখবে, হ্যাঁ, পেশেন্ট সব ঠিকঠাক আছে কিনা, ভাইটালস প্যারামিটার, সেই জিনিসগুলো কিন্তু দেখতে হয়। এরপর আমরা যারা কনসালটেন্ট রয়েছি, টাইমলি আমরা ফলো আপ করি, হ্যাঁ, রোগীর সাথে কথা বলি, রোগীর কোনো কমপ্লেন আছে কিনা সেই জিনিসগুলোকে সুনির্দিষ্টভাবে মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করি, এবং সে অনুযায়ী আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি। যেহেতু মৃত্যুর কিছুক্ষণ আগে আমরা সার্জারি করেছি, আমরা একটু দেখবো মৃত্যু অপারেশন পরবর্তী কেমন আছে। এই মৃত্যু রানী, কি অবস্থা, হোয়াট আর ডুইং নাও? এই যে আমার জীবনের কাহিনী লিখতেছি। আজকে দিনে আমার একটা অপারেশন হয়েছিল, সেই কাহিনীটা লিখছি। হসপিটাল কে কেমন সার্ভিস দিল আমাকে, ডক্টর কিরকম আমাকে হেল্প করলো, সাপোর্ট করলো। আচ্ছা আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড। আমরা একটু দেখতে চাই এই মুহূর্তে, হ্যাঁ, মৃত্যু রানীর পালস টাস সব ঠিক আছে কিনা, স্যাচুরেশন ঠিক আছে কিনা একটু দেখতে চাই। আমরা এই মুহূর্তে তার পালস রেট দেখতে পাচ্ছি, 98 আছে, তার অক্সিজেন স্যাচুরেশন 99 আছে। আমরা অপারেশন পরবর্তী গলার ভেতরটা চেক করে দেখি। তো মূলত এখানে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি, দেখবেন যে অপারেশন পরে গলার ভেতরে যে টনসিলটা যেখান থেকে আমরা তুলছি, ওই জায়গাটা দেখবেন যে সাদা একটা লেয়ার তৈরি হচ্ছে, হোয়াইট একটা স্ল্যাব তৈরি হবে। এটা কিন্তু একটি স্বাভাবিক প্রসেস, এটা হচ্ছে একটা হিলিং প্রসেসের একটি পার্ট। এটা অনেকে আয়নায় দেখে ভয় পেয়ে যায় যে আমার গলার মধ্যে এরকম সাদা সাদা কি দেখা যায়। সো এটা দেখে ভয় পাবেন না, এটা একটি স্বাভাবিক প্রক্রিয়া। অপারেশনের পরে কয়েকটি বিষয় আমরা খুব গুরুত্ব সহকারে বলে থাকি। একটি হচ্ছে যে ব্যথা, ব্যথার একটি কমপ্লেন থাকে, কারো কম কারো বেশি, তবে ব্যথায় যাতে আপনি কষ্ট না পান সেজন্য আমরা আপনাকে আজকে ব্যথার ওষুধ দেওয়া আছে, সেগুলো আপনি সেবন করবেন, পাশাপাশি গ্যাস্ট্রিকের ওষুধ দেওয়া আছে। এরপর আমরা দুটো গুরুত্বপূর্ণ বিষয় বলে থাকি, একটু হচ্ছে ভায়োডিন মাউথ ওয়াশ আর একটা হাইড্রোজেন পারক্সাইড মাউথ ওয়াশ। এই মাউথ ওয়াশ দিয়ে কিন্তু মুখটা পরিষ্কার রাখতে হবে, গার্গলিং করতে হবে। এই যে এই ফর্মটা কিন্তু দেওয়া হলো, হ্যাঁ, মিতু, এখানে কিন্তু এক থেকে শুরু করে, হ্যাঁ, মোটামুটি 14টা পয়েন্ট আছে, খুব গুরুত্বপূর্ণ কথা আছে, যা যা করতে হবে এবং যা যা করা নিষেধ সব কিন্তু এখানে লেখা রয়েছে। এবং জরুরি প্রয়োজনে আমাদের যে রেসিডেন্ট মেডিকেল অফিসারের নম্বর দেওয়া আছে, হ্যাঁ, তিনি প্রবলেমগুলোকে সলভ করবেন আমার পরামর্শ অনুযায়ী। এটি হচ্ছে মোটামুটি আমাদের গাইডলাইন, সো দ্যাট মৃত্যুর অপারেশন সফলভাবে শেষ হলো। একটু আগে যখন অপারেশন থিয়েটারে মৃত্যুর সাথে কথা বলছিলাম, ও তো একটা প্রিভিয়াস এক্সপিরিয়েন্স ছিলই, আজকে নতুন একটা এক্সপিরিয়েন্স হলো, তাই না? তো মৃত্যু, নতুন এক্সপিরিয়েন্সটা কি, একটু জীবনের ডায়েরিতে কি লেখা হচ্ছে, তাই তো? কি এক্সপিরিয়েন্স হলো আমরা একটু শুনি, আমাদের যারা ভিডিওটি দেখে তারা একটু শুনুক। অপারেশনটা কি আসলেই ভয়ের? না স্যার। আচ্ছা আচ্ছা, অপারেশনের সময় কি আপনি কোনো কিছু টের পেয়েছিলেন? না স্যার। কতটুকু পর্যন্ত আপনার স্মৃতি ছিল? যতক্ষণ পর্যন্ত স্যার আমাকে অজ্ঞান না করা হয়েছে ততক্ষণ পর্যন্ত। আচ্ছা আচ্ছা, তারপরে অজ্ঞান থেকে যখন জ্ঞান ফিরে আসতেছে আসতেছে, তখন প্রথমে আপনি কি শুনলেন বা কোন মেমোরিটা আপনার মাথার মধ্যে আছে? তখন বলল যে আপনার অপারেশন সাকসেসফুল, আপনার অপারেশন হয়ে গেছে, আর কোনো ভয় নেই, আপনি আস্তে আস্তে থাকেন। আসলে এই মেমোরিটা অনেকের থাকে, অনেকের থাকে না, কারণ একটা ঘরের মধ্যে থাকে যখন অজ্ঞান থেকে জ্ঞান ফিরে। তো যাই হোক, এটা হচ্ছে মৃত্যুর এক্সপিরিয়েন্স। তারপরে সেখান থেকে পোস্ট অপারেটিভ থেকে
এখানে আনা হলো, তাই না? এখানে আনার পর কি খাওয়া দাওয়া হলো? ফার্স্ট স্যার আইসক্রিম খাওয়া হলো। হ্যাঁ, আমরা মূলত আইসক্রিম খেতে দিই 4 ঘন্টা পর। এর উদ্দেশ্য হচ্ছে যে যাতে এই ঠান্ডা খাবারটি ভ্যাসো কনস্টিটিউশনে সহায়তা করে, পেশেন্ট খেতেও একটু স্বাচ্ছন্দ্য বোধ করে, হ্যাঁ একটু আরামদায়ক, যে কারণে আমরা ফার্স্ট ডায়েট হিসেবে কিন্তু আইসক্রিম দিয়ে থাকি। এবং এরপর আমরা দিব জুস, দিব স্যুপ, দিব ডিম, তারপর হচ্ছে যে ডিম খেতে বলবো, হ্যাঁ পুডিং খেতে বলবো, এই জাতীয় খাবার আমরা প্রথম 24 ঘন্টার মধ্যে খাই খাওয়াতে বলি। এবং তারপর থেকে সে একটু তরল খাবার খাবে, এরপর থেকে সে স্বাভাবিক খাবারই খাবে। আমরা এখনই তাকে ছেড়ে দিতে চাই, তবে ডিসচার্জ দেওয়ার আগে বরাবর মতন আমার পক্ষ থেকে একটি গিফট রইলো, এটাও জীবনের ডায়েরিতে লিখে রাখবেন। হ্যাঁ ওকে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, সো মাই ডিয়ার ভিউয়ার্স, আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন নিশ্চয়ই দেখলেন যে একটি অপারেশন কীভাবে হয়, অপারেশনের পর রোগীদের কী অবস্থা, তারপর তাদের কী অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাগুলোই আমার রোগীরা শেয়ার করে, যে অভিজ্ঞতাগুলো হচ্ছে বাস্তব অভিজ্ঞতা। আসুন আমরা সচেতন হই, কারণ এই সচেতনতার পরে আমাদেরকে মুক্তি দিতে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।